সকাল থেকেই সূর্যের দেখা নেই, ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী সহ সারা দেশ। যশোর চুয়াডাঙ্গায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ, হালকা বাতাস বইছে রাজধানীতেও। আলু টমেটো ফুলকপি সহ রবি মৌসুমের ভালো ফলনের জন্য সূর্যের আলো খুব জরুরি, তাই এমন কুয়াশা রবি শস্যের ক্ষতি করবে। এছাড়া কুয়াশার সাথে যদি হালকা বৃষ্টিপাত হয় তবে সারা দেশের আলু চাষে মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন কৃষিবিদরা। ফগি ওয়েদারের জন্য সেই সানলাইটগুলো পায় না, তাছাড়া সেই সময় ময়েশ্চার কন্টেন্ট বেশি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যাওয়ার ফলে যত রকমের প্যাথোজেন আছে তার স্প্রেড সবচেয়ে বেশি হয়। ধানের ক্ষেত্রে হতে পারে, হুইটের ক্ষেত্রে হতে পারে, এবং আলুর ক্ষেত্রে তো আমি বললামই। তো এই ক্ষতিটা ফগি ওয়েদারের জন্য হয়, তবে এটা যদি একটু দীর্ঘ সময় ধরে থাকে তাহলে একটা মারাত্মক ক্ষতি হতে পারে। আবহাওয়া অফিস বলছে রাজধানীতে ঘন কুয়াশায় সূর্যের আলো প্রবেশ করতে না পারায় শীত অনুভূত হচ্ছে বেশি। ঢাকার তাপমাত্রাও একদিনের ব্যবধানে প্রায় 2 ডিগ্রি নিচে নেমে গেছে, রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কম। জানুয়ারিতে সারা দেশে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই অ্যাডভেশন ফগটা মধ্যরাত থেকে তৈরি হয় এবং বেলা 10টা 11টা 12টা কোথাও 12টা পর্যন্ত থাকে। মনে হচ্ছে যে এটা আরও হয়তো 2-1 দিন কন্টিনিউ করবে, তারপরে ফগটা কেটে যাবে, তখন টেম্পারেচার একটু কমে যাবে এবং সেটা আগামী মাসে পয়লা সপ্তাহে টেম্পারেচার একটু কমে যাবে, তখন আবার নতুন করে হয়তো শৈত্যপ্রবাহ আসতে পারে। আবহাওয়াবিদরা বলছেন জানুয়ারির প্রথম সপ্তাহে উত্তর পূর্ব দিক থেকে হিমেল হাওয়া নেমে আসতে দেশের তাপমাত্রা আরও নেমে যাবে। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।